কল্যাণের ব্যাংক, এ ব্যাংক কল্যাণের কাজে চালিয়ে যাচ্ছে সহযোগিতায় সমাজ জাতির শ্রেষ্ঠ নেতা ইমাম। আবার তোমার অসুখ হলে ইমাম চিকিৎসক, পরকালে সুস্থ থাকার ইমাম কেবল বাহক। সম্মানিত সুধী, এবারে আমাদের মধ্যে বক্তৃতা নিয়ে আসছেন আমাদের প্রধান অতিথি জনাব বজির আহমেদ স্যার, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, SEVP অ্যান্ড হেড অফ জোন ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC ঢাকা নর্থ জোন ঢাকা। আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين। ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC হেমায়তপুর শাখা কর্তৃক আয়োজিত আমাদের গ্রাহক সেবা মাস উপলক্ষে এলাকার বিশিষ্ট এমাদের এবং আমাদের সম্মানিত গ্রাহকদের নিয়ে আয়োজিত আজকের এই মহৎ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ব্যাংকের সুযোগ্য শাখা ব্যবস্থাপক জনাব মোস্তাফিজুর রহমান, মঞ্চে উপবিষ্ট মালিকদের পক্ষ থেকে দুইজন এখানে আমাদের সাথে বসেছেন। আমরা সবাইকে এখানে বসানোর যোগ্যতা সম্পূর্ণ মানুষজনতাও দিয়েছি, কিন্তু আসলে জায়গা সংকুলনের কারণে কেউ সামনে কাবে এদিকে বসছে। আমাদের জুয়ামুদিস থেকে আগত মেহমান সহ মেহমান বৃন্দ এবং সম্মানিত এলাকার ইমাম খতিব আলেম ওলামা, আমাদের মাথার তাজ যারা, ইসলামী ব্যাংক পরিবারের পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি যে আমাদের তাকে সারা দিয়ে এলাকার বরেণ্য ইমাম খতিব সালেম ওলামা বৃন্দ এসেছেন। আমরা যেই সেবা মাস উদযাপন করছি, সেই সেবা মাসের স্লোগান হচ্ছে গ্রাহক আস্থায় ফিরবে দিন, দেশ করায় অংশ নিন, এদিকে আছে লেখা। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড 1983 সালে দক্ষিণ এশিয়ার প্রথম সুদমুক্ত ব্যাংক হিসাবে যাত্রা শুরু করেছে। উদ্দেশ্য কি ছিল আমাদের আলেম সমাজ আমাদের চেয়ে অনেক ভালো জানেন। উদ্দেশ্য একটাই, যে আল্লাহর হুকুম বাস্তবায়ন করা। অর্থনৈতিক সেক্টরে সুদমুক্তভাবে লেনদেন পরিচালনা করার জন্য ইসলামী ব্যাংকের সৃষ্টি হয়েছিল। কোরআনের যে আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে 275 নম্বর আয়াত সূরা বাকারার, এটা আপনারা সবাই পড়েন, আপনারা ব্যাখ্যা বিশ্লেষণ করেন বিভিন্ন জায়গায়, এর সার্বমণি আপনারা কথা বলেন যে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। অতএব অর্থনৈতিক সেক্টরে এই জিনিসটা প্রতিষ্ঠা করতে হবে। আরেকটা বিষয়, হাদিস থেকে আমরা জানি যে ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল রুজি। সুবহানাল্লাহ। যদি হালাল রুজি আমার না থাকে, আমি নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দেগী যাই করি না কেন, আমার কিন্তু এগুলো কবুল হবে না। এই বিষয়টি আমাদেরকে বিশ্বাস করতে হবে। আর সুদের সম্পর্কে যেই কথা এই 275 নম্বর আয়াত একটা বড় আয়াতে বলা হয়েছে, শেষের দিকে যে কথাটা বলা হয়েছে আপনারা সবাই যদি একটু খেয়াল করেন, অবশ্যই আপনারা খেয়াল করেন বিভিন্ন সময় বলে, এখানে শেষের দিকে আয়াতের অংশে বলা হয়েছে ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এখান থেকে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে সুদের নিষেধাজ্ঞা আসার পরেও সুদের সাথে যারা সম্পৃক্ত থাকলেন, এর থেকে যারা ফিরে আসলেন না, তাদের পরিণতি কি হবে, তাদের পরিণতি হবে এখানে সুস্পষ্ট বলছে এই নির্দেশের পরেও যে ব্যক্তি আবার এই কাজ করে সে জাহান্নামের অধিবাসী হবে, সেখানে সে থাকবে চিরকাল, সেখান থেকে প্রত্যাবর্তন করার সুযোগ হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা জানি সুদ হচ্ছে একটা মস্ত বড় গুনাহ, সুদ হচ্ছে জুলুম, সুদ হচ্ছে অভিশাপ। হাদিসে অনেক বর্ণনা আছে সুদের, আপনারা খুব ভালো করে এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করেন, বর্ণনা করেন। আপনাদের কাছ থেকেই মূলত আমরা কথা শুনবো, পরামর্শ নিব, পরিবর্তিত এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা কথা শুনবো, কি পরিস্থিতিতে আমরা আজকে
বুঝতে পেরেছি, আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের কয়েকদিন আগে যে ঘটনাগুলি ঘটল, আমি শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি যেসব ছাত্র জনতা এবং শিশুদের এই জুলাই এবং আগস্টের যে মাসের গণ অভ্যুত্থান, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন, তাদের জন্য আল্লাহর কাছে আমরা এখান থেকে পুনরায় দোয়া করি, তাদেরকে যেন তারা ইমানের সাথে মৃত্যুবরণ করেছেন, আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নেন, আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহ, তাদেরকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম আল্লাহ দান করেন, আমিন। এখন অনেক আহত রয়েছে হাসপাতালে, আল্লাহর কাছে আমরা দোয়া করব তারা যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন। আমরা জানি যে যাদের ছেলে মেয়ে শিশু বাচ্চা থেকে শাহাদাত বরণ করেছেন, তাদের পিতা মাতারা কত কষ্টে, কত দুঃখে, কত বেদনায় আছেন, তাদেরকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আমিন। গত কয়েকদিন আগে আরেকটা বড় ধরনের ঘটনা ঘটেছে, আমরা দেখেছি যে আমাদের উদান থেকে, ভারত থেকে তারা গেট খুলে দেওয়ার কারণে ভয়াবহ বন্যায় আমাদের দেশের বেশ কয়েকটি জেলা ব্যাপকভাবে প্লাবিত হয়েছিল, সেখানে অনেক মানুষ ইন্তেকাল করেছেন এবং দুর্বিষহ দুঃখ কষ্টে এখনো অনেকে আছেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, মানবতার ব্যাংক, এই ব্যাংকের পক্ষ থেকে আমরা অফিসার স্টাফদের পক্ষ থেকে 2 দিনের বেতনের সমপরিমাণ 5 কোটি টাকা আমরা তোহফা হিসাবে আমরা সেখানে দিয়েছি, আলহামদুলিল্লাহ। ইসলামী ব্যাংকের পক্ষ থেকে, ম্যানেজমেন্টের পক্ষ থেকে আরো 10 কোটি টাকা আমাদের প্রধান উপদেষ্টার তহবিলে সেখানে বিতরণের জন্য দেওয়া হয়েছে, মোট 15 কোটি টাকা আমরা দিয়ে সেখানে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন মজলুমের দোয়া কবুল করেন। সমাজে যখন জুলুম, অনাচার, ব্যভিচার, দুর্নীতি, বিচারহীনতা এর সীমা ছাড়িয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে জালিমদের উপর গজব নাযিল হয় এবং মজলুমের প্রতি আল্লাহ রহমত নাযিল করেন। আমরা দেখেছি, আমরা জানি কোরআনে বিভিন্ন জায়গায় বর্ণনা আছে, মক্কা গো মক্কার কাবা গো ভাঙার জন্য যখন আব্রাহার বাহিনী এসেছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি পাঠানো হয়েছিল? কি পাখি? আবাবিল পাখি। আবাবিল পাখি, ছোট ছোট পাখি, তাদের ঠোঁটের মধ্যে ছোট ছোট পাথরের কণা নিয়ে এসে সে কাফেরদের উপরে যেভাবে বর্ষণ করেছিল, তাদেরকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছিল। ঠিক আল্লাহর পক্ষ থেকে এদেশে দেখেন, ছোট ছোট বাচ্চারা, শিশুরা পর্যন্ত বেরিয়ে এসেছিল বাসার থেকে। দীর্ঘদিনের আমাদের উপরে চেপে বসা যে জঞ্জাল, যে জুলুম, যে অত্যাচারের স্টিম রোলার চাপানো হয়েছিল, তাদের থেকে মুক্তি পাওয়ার জন্য স্কুল কলেজের ছেলেমেয়েরা বেরিয়ে আসছিল, শিশু সন্তানদের সাথে বাবা মারা পর্যন্ত বেরিয়ে আসছে। এই জন্যই অনেকে বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখির মতো তার রহমতের যে ধারা সেটা বর্ষণ করেছিল এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র ছেলেমেয়েদের মাধ্যমে। 5ই আগস্ট আমরা একটা মহান বিপ্লবের মাধ্যমে এই দেশকে পুনরায় স্বাধীন করার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেশ স্বাধীন হয়েছে, প্রত্যেকে কথা বলার আলেম ওলামা কথা বলতে পারতেন না, 5-7 জন এক জায়গায় বসে ইসলামের কথা, দিনের কথা বললে সেখানে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হইতো, যারা জঙ্গি তারা এই করে সেই করে নানান কথা বলে ধরে নিয়ে যাইতো, তাই তো কিনা ঠিক। ইসলামী ব্যাংকেও আমরা এই ধরনের প্রোগ্রাম আপনাদের নিয়ে মত বিনিময়ের যে সময়গুলো আমরা বিভিন্ন সময় আগে করতাম, 2017 আগে, সেগুলো আমরা দীর্ঘদিন করতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন এই যে দ্বিতীয় স্বাধীনতা, এই স্বাধীনতার স্বাদ ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান সহ সবার মধ্যে, রাজনৈতিক দল সবাই পাচ্ছে, সবাই নির্বিঘ্নে তাদের মনের কথাগুলো বলার সুযোগ পাচ্ছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর মধ্যেও আপনারা জানেন, 2017 সালে একটা ঘটনার মধ্য দিয়ে আমাদেরই ব্যাংক কিছু দুর্বৃত্ত এখানে আসন গেলে বসেছিল, যার ফলে যে ব্যাংক চলে মানুষের আস্থা এবং বিশ্বাসের মাধ্যমে, সেখানে কিছুটা জির ধরেছিল। আমরা দেখেছি যে ইসলামী ব্যাংক এর প্রতি মানুষের এত বেশি আস্থা এবং বিশ্বাস ছিল,
যে শুরুতে যেমন মানুষের মধ্যে একটা ভয় ছিল, ভীতি ছিল যে বাংলাদেশে সুদমুক্ত ভাবে কোরআন হাদিসের বিধিমান অনুযায়ী ব্যাংক চলবে, একটা বিশ্বাস অনেকের মধ্যে ছিল, অনেকেই পাগল বলতো। ওই যে কোরআনের আয়াতে যেটা বলা হয়েছে যে আল্লাহ ওদেরকে শয়তানের মাধ্যমে হাত বুলিয়ে দিয়ে ইয়ে করছে, এরকম ভাবে যে ওরা তো বলে ব্যবসা তো সুদের মতোই, ব্যবসাকে ওরা সুদের মতোই। এই দেশে ওইরকম ইসলামী ব্যাংক যখন 1983 সালে যাত্রা শুরু করে তখনও বলতো যে সুদ ছাড়া ব্যাংক চলতে পারবে না, এবং এরা যারা আসছে এরা পাগল, এরকম কথাবার্তা কিন্তু বলছে। আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া, আপনাদের আস্থা বিশ্বাসের কারণে ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক, যেই ব্যাংক বিশ্বের হাজার ব্যাংকের মধ্যে একমাত্র ব্যাংক বাংলাদেশের নাম লেখাতে সক্ষম হয়েছে 2012 সাল থেকে। আপনাদের সম্মিলিত সহযোগিতায় আগামী দিনে বিশ্বের সেরা 100 ব্যাংকের তালিকায় ইসলামী ব্যাংক থাকবে ইনশাআল্লাহ। আমিন, আল্লাহুম আমিন। তো আমরা যেটা বলছিলাম যে দুর্বৃত্তদের হামলার কারণে, আক্রমণের কারণে, গাড়ির উপর বসে যাওয়ার কারণে আমরা আপনাদের কথা, আপনাদের মর্যাদা, আমরা আমাদের যে বিনিয়োগের পোর্টফোলিও আমরা সেভাবে ঠিক মতো এই কয়েকটি বছর করতে পারি নাই। আমরা ওই দেশ স্বাধীন হওয়ার মতো ইসলামী ব্যাংক এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC সহ বাংলাদেশের অন্যান্য আরো 9টা 10টা ইসলামী শরিয়া মোতাবেক ব্যাংক এখন পরিচালিত হচ্ছে, তারা এরকম আমরা কি হয়েছি স্বাধীন হয়েছি। আপনারা দেখেছেন যে আগের বোর্ডের ডিরেক্টর ভেঙে দিয়ে নতুন করে বোর্ড অফ ডিরেক্টর গঠন করা হয়েছে, এবং তাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ নতুন করে তারা এই ব্যাংক স্বপ্ন দেখেছিল, প্রতিষ্ঠা করেছিল, তারা আবার ফিরে এসেছে এই ব্যাংক পরিচালনা করার কাজ, আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা এখন নির্ভয়ে নির্বিঘ্নে আমরা যেমন ব্যবসা পরিচালনা করার সুযোগ পাচ্ছি, এবং আপনারা আলেমুল আমাদের কাছ থেকে আমরা এই জন্য পরামর্শ চাচ্ছি, মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি বিভ্রান্তি আছে সেগুলো দূর কিন্তু আপনাদের করতে হবে। আমি যে কথাটি বলতেছিলাম যে আমাদের যে স্লোগান গ্রাহক আস্থায় ফিরবে দিন দেশ গড়ায় অংশ নিন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এখানে তারা আসছেন, আপনাদের সকলেরই ইসলামী ব্যাংকের প্রতি আস্থা এবং বিশ্বাস আছে, আছে না? আলহামদুলিল্লাহ আছে। আছে তো কার কার আছে দেখি। আলহামদুলিল্লাহ বল মারহাবা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সকলের আস্থা এবং বিশ্বাস আছে। আপনাদের আস্থা এবং বিশ্বাস যদি থাকে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা প্রতি শুক্রবার জুমার নামাজের আগে যে খুতবা দেন, খুতবা মানে হচ্ছে বক্তৃতা, আপনার সমাজের জন্য কখন কোন জিনিসটা দরকার সেই জিনিসটা কোরআন হাদিসের আলোকে বলা, এটার নামই কিন্তু খুতবা, এটাই হলো বক্তৃতা। আপনারা আপনাদের সমাজের লোকজন নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, অন্যান্য সমস্ত বাদুবন্দী করবে, কিন্তু সুদের সাথে সম্পৃক্ত থাকবে। এই সুদের বিরুদ্ধে কথা যদি আপনারা না বলেন তাহলে কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ বলছেন যে আমরা সবাই দায়িত্বশীল, প্রত্যেককেই তার দায়িত্বের জন্য জবাবদিহি করতে হবে, না হবে না জবাবদিহি করতে হবে কিনা? তাহলে আমার যে দায়িত্ব আছে, আমি ইমাম, আমি খতিব, আমাকে অবশ্যই কোরআনের কথা, হাদিসের কথা এগুলো সুস্পষ্টভাবে মানুষের কাছে তুলে ধরতে হবে। ইসলামী ব্যাংক আল্লাহর একটা আইন প্রতিষ্ঠা করার জন্য সৃষ্টি হয়েছিল, এবং ইসলামী ব্যাংকে রয়েছে যোগ্য একটা শরিয়া বোর্ড, বাংলাদেশের বিশিষ্ট শ্রেষ্ঠ আলেমদের নিয়ে শরিয়া বোর্ড আছে, সেই শরিয়া বোর্ডের মাধ্যমে ইসলামী ব্যাংকের নিয়ম কানুন পরিচালিত হয়। অনেকের মধ্যে ভুল ধারণা হয়, এরকম যেটা শুরুতে বলছিলাম যে বলে থাকে যে ইসলামী ব্যাংক ওই ব্যাংকের মতো, ওই যে কোরআনের আয়াত আল্লাহ যেটা বলছেন যে ওই রকম কিছু লোক শয়তানরা বলে এই যে যে ব্যবসা তো সুদের মতোই, এখনো কিছু লোক বলে যে ইসলামী ব্যাংক ঘুরে খায়, টোলটাই ঘুরে খায়, বলে কি না? বলে না ঠিক, ঘুরে কি খায়, তো ঘুরে এরাও সুদ খায়। এই জিনিসটা পরিষ্কার করতে হবে যে ইসলামের যে নীতি নিয়ম, শরিয়ার যে আইন, সেটা বাস্তবায়ন করতে গেলে কিছু ঘুরানো পেছানো তো আছে নাকি? আপনি যদি ঘুরানো পেছানো না করেন তাহলে তো হালাল হবে না, হালাল হবে কিনা? আমরা এই যে বিয়ের সাথে করার ব্যাপারে যে সিস্টেম জানি, ইজাব কবুল করা, মহরণা ধার্য করা বিষয় বিষয় থাকে, এগুলা আল্লাহ এবং রসুলের দেখানো পথে যদি আমরা করি তাহলে বিবাহ হালাল হইলে সেই ঘরের সন্তান যেটা হবে সেটা হবে হালাল, হালাল হইলে বৈধ সন্তান। কিন্তু একই কাজ যদি এই বিধান মতো না করা হয়, গেট টুগেদার বা লিভ টুগেদার যদি করা হয়, সেই ঘরে সন্তান আদি আছে তাদেরকে আমরা কি বলি? যারা সন্তান বলি। ঠিক একইভাবে আমরা ব্যবসা করার করতে ইসলামের যে বিধিবিধান আছে, আল্লাহ রসুল ব্যবসা করেছেন। আপনি জানেন যে বিবি খাদিজার ভারাত্ম মহিলা ছিলেন, তার তার এই ব্যবসা পরিচালনা করার জন্য বিশ্বস্ত লোক খোঁজ করতেছিলেন, নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যবসা পরিচালনা করেছেন। এই যে মুদারাবা পদ্ধতি,
আমরা যে বাই মুয়াজ্জেল বলি, বাই মুয়াজ্জেল বাই মুরাবাহা বলি, এই ধরনের পদ্ধতি তখন থেকে চালু হয়েছে। সেই ফর্মুলা অনুসারে আমরা আমাদের ব্যবসা পরিচালনা করে আসছি। সম্মানিত ভাইয়া, আমরা যে গ্রাহকদের কাছ থেকে ডিপোজিটগুলো নিই এগুলো সম্পর্কে আপনারা সবাই জানেন। তারপরে একটু ছোট্ট ধারণা দেওয়ার জন্য আমি একটু বলতেছি, আমরা দুইটা পদ্ধতিতে গ্রাহকদের কাছ থেকে ডিপোজিট বা আমানত গ্রহণ করি। একটা হচ্ছে আল ওয়াদিয়া। আল ওয়াদিয়া এমন একটা চুক্তি, ইসলামিক চুক্তি, যেই চুক্তির মাধ্যমে মানুষের টাকা পয়সা আমরা জমা রাখি এবং তাদের কাছ থেকে অনুমতি নিয়ে যে আমার এই টাকাটা যদি আইডল যে কদিন পরে থাকে, এই টাকাটা আমি শরিয়া সম্মত ব্যবসায় খাটাইতে চাই, আপনার অনুমতি চাই। সেই অনুমতি নিয়ে আমরা ব্যবসাও খাটাই, আবার চাহিদা মতো যখন সে চায় তখন এটা ফেরত দেয়। এটার নাম হলো আল ওয়াদিয়া। এখানে কোনো লাভ বা প্রফিট দেওয়ার সিস্টেম নাই, এটা শুধু গ্রাহকের টাকার আমানত রাখা এবং এটা সেফটি সিকিউরিটি দেওয়া, এই কাজটা ব্যাংক করে। আরেকটা হিসাব হচ্ছে মুদারাবা। মুদারাবা হচ্ছে ব্যবসায়ী এমন একটা পদ্ধতি, যে পদ্ধতিতে এক পক্ষের পুঁজি আরেক পক্ষ ব্যবসা পরিচালনা করে। ব্যবসায় যদি লাভ হয় চুক্তি অনুসারে এই লাভটা বন্টন হয়, আর যদি লস হয় তাহলে কি হয়, এই যিনি পুঁজির মালিক তার হচ্ছে লস যাবে, আর যারা উদ্যোক্তা তাদের সময় শ্রম এখান থেকে লস হিসাবে দেখানো হবে। এটার নাম হলো মুদারাবা। এই পদ্ধতিতেই ইসলামী ব্যাংক টাকা নিয়ে থাকে। অনেকেই বলেন যে আপনারা তো নির্ধারিত হারে রেট ঘোষণা করেন, ওদের সুদ হয় নির্ধারিত হারে, ইসলামী ব্যাংক কখনো কোনো লাভের কথা কখনো বলে না। আমরা বলি এটা হচ্ছে প্রভিশনাল প্রফিট বা প্রাক্কলিত মুনাফা। এবং সেখানে আমাদের চুক্তিতে থাকে যে মুদারাবা ডিপোজিটরদের মিনিমাম 65% প্রফিট দেওয়া হবে, এটা প্রাক্কলিত বলি আমরা। এই প্রাক্কলিত প্রফিটটা যদি কেউ আগে ভাঙিয়ে নেয় বছরের আগে, তাহলে ওই হারে আমরা 65% প্রফিটটা দিয়ে দিই। বছরের শেষে শরিয়া সম্মত ব্যবসায় আমরা বিনিয়োগ করে যেই মুনাফাটুকু পাই সেখান থেকে আমরা এটা অ্যাডজাস্টমেন্ট করি। অ্যাডজাস্টমেন্ট করে দিয়ে যদি বাড়তি কিছু প্রফিট হয় সেটা আবার বন্টন করে গ্রাহকের অ্যাকাউন্টে দিয়ে দিই। এটার নাম হলো মুদারাবা। লস হলে পরে এই লসটা আমাদের কিছু ফান্ড থাকে, সেই ফান্ড থেকে এটা বিয়ার করা হয়। বিভিন্ন সময় কিছু ফান্ড আমরা তৈরি করে এই ঝুঁকির জন্য রাখি, কারণ লস হলে ওই লসটা আবার খুঁজে খুঁজে ওইভাবে সবাইকে দেওয়া সেটা দেওয়া সম্ভব হয় না। এই জন্য আমরা কিছু ফান্ড রাখি, কিছু ফান্ড রাখতে হয়। এরপরে আমরা যে বিনিয়োগ করি, বিনিয়োগের পদ্ধতিতে অন্য অন্য ব্যাংক সুদি ব্যাংকগুলো তারা টাকা দিয়ে টাকা রেখেছে, সময়ের ব্যবধানে বাড়িয়ে কমিয়ে যেটা নেয় সেটার নাম হলো সুদ, সেটার নাম হলো রিবা, এটা হচ্ছে হারাম। আর ইসলামী ব্যাংক যেটা করে, টাকা দিয়ে পণ্য কিনে পণ্যের উপরে একটা লাভ ধার্য করে বিক্রি করে, এটার নাম হচ্ছে বাই মেকানিজম, কেনা বেচা পদ্ধতি, যেটা আল্লাহ হালাল করেছেন। আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। এই বাই যারা কিতাব পড়েছেন, কিতাবে বাই বা বুয়ু সম্পর্কে বিশাল বড় চ্যাপ্টার আছে, অধ্যায় আছে, সেগুলো বিস্তারিত আছে। বাই মুরাবাহা, বাই মুয়াজ্জেল আপনারা ভালো আর বলতে পারবেন আমাদের চেয়ে। আমরা এই বাই মেকানিজমে বাই মুয়াজ্জেল, বাই মুরাবাহা, বাই ইস্তিসনা, এরকম বাই দিয়ে আমাদের বেশ কয়েকটা পদ্ধতি আছে এই ব্যবসায় আমরা যে বিনিয়োগ করি সেটা। আরেকটা পদ্ধতি আছে শেয়ারে বিনিয়োগ, শেয়ারে ইনভেস্টমেন্ট। শেয়ারে ইনভেস্টমেন্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে মুদারাবা আর একটা হলো মুশারাকা। মুদারাবা আগে যেটা বললাম ওই সিস্টেম, আর মুশারাকা হচ্ছে দুই পক্ষেরই পুঁজি থাকতে পারে, সমান অথবা অসমান, এবং চুক্তি থাকবে এবং ব্যবসায় দুই পক্ষের অংশগ্রহণ করতে পারে অথবা এক পক্ষ অংশগ্রহণ করতে পারে। চুক্তি অনুসারে পূর্ব নির্ধারিত, চুক্তি অনুসারে লাভ হইলে লাভটা বন্টন হবে, আর যদি লস হয় পুঁজির আনুপাতিক হারে লসটা শেয়ার হবে। এটার নাম হলো মুশারাকা। এই জিনিসগুলো এইভাবে করে বলে ইসলামী ব্যাংকের লেনদেন হালাল হয়। ওই যে কুরিয়ার বিষয়ের কথাটাও বলে, সিস্টেমের মধ্যে আনলে কিছু মেহনত, কিছু বাড়তি ঝামেলা হবেই, এটা না করলে তো আপনার হালাল হবে না। এই পদ্ধতিতে ইসলামী ব্যাংক কাজ করে। সম্মানিত ভাই এবং আমাদের মুরব্বীগণ, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, আপনাদের কাছ থেকে মূল্যবান পরামর্শ কথা শুনব। আপনাদের ডাকছি এই কারণেই যে মানুষের মধ্যে যে বিভ্রান্তি আছে, এই বিভ্রান্তিগুলা আপনারা ইসলামী ব্যাংক আপনার ব্যাংক এই ব্যাংকটাকে নিজের মনে করে, আমরা যেমন ইসলামী ব্যাংকের উন করি, এই ব্যাংকে চাকরি দিয়ে জয়েন করে 30-40 বছর শুধু এই ব্যাংকেই চাকরি করে রিটায়ারমেন্টে যায়, অন্য কোনো জায়গায় যাওয়ার চিন্তা করি না, এবং ইসলামী ব্যাংকের অফিসাররা সততা, নিষ্ঠা, আন্তরিকতার সাথে কাজ করে। সকালবেলা এক ভাই আসছিল যে আমি সুদীপ ইয়ে ব্যাংকে ছিলাম, সোনালী ব্যাংক থেকে ইসলামী ব্যাংকে আসছি, ওইখানেও আমি এসি করছি, ব্যবসা করছি, কিন্তু আমার এখানে বিনিয়োগের সুবিধা নেওয়ার জন্য আমাকে ঘাটে ঘাটে কিছু খরচাপাতি করে আমার এই স্যাংশন পাইতে হইতো, কিন্তু ইসলামী ব্যাংকে এসে আমি দেখছি যে 5 টাকার একটা চাও এখানে এসে কোনদিন খাওয়াইতে হয় না,
উল্টা তারা কিছু চানাস্তা খাওয়ায় সময় সুযোগ পাইলে, সবার হয়তো সময় পায় না। ইসলামী ব্যাংকের এই একটা জিনিস আছে, আমরা হাদিসের যেটা জানি, আর রাশিওয়াল মুত্তাশি ফিন্নার, ঘুষদাতা এবং ঘুষখোর উভয়ে সমান অপরাধী, তারা দুজকের আগুনে জ্বলবে। ইসলামী ব্যাংক আলহামদুলিল্লাহ এ ধরনের যে দোষের দুষ্ট ব্যাংকিং সেক্টর সহ বিভিন্ন জায়গায়, সেখান থেকে ইসলামী ব্যাংকের অফিসার স্টাফরা মুক্ত হয়েছে।